নবাবী অ্যামিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাও। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ক্লাস টেনের নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস, এই চ্যাপ্টার শুরু করব। তো এই চ্যাপ্টারে প্রথমেই আমরা আগে চ্যাপ্টারটা সম্পর্কে জেনে নেব যে এই চ্যাপ্টারে কী আছে, জানলে তবে এই চ্যাপ্টারটা আরও পড়তে মজা লাগবে এবং সোজা লাগবে, ঠিক আছে। তো আজকে প্রথম জানব যে তেজস্ক্রিয়তা, এই সম্পর্কে জানবো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা কী আমরা জানবো, ঠিক আছে। তার মধ্যে দেখো, তোমরা যখন পর্যায় সারণীতে পড়েছিলে, ঠিক আছে, পর্যায় সারণী পড়ার সময় কিছু কিছু মৌলের নাম তোমরা পেয়েছিলে, সেগুলো কিন্তু তখন পর্যায় সারণী পড়াবার সময় বলে দেওয়া ছিল যে এগুলো তেজস্ক্রিয় মৌল। যেমন আমরা বলেছিলাম যে ফ্রান্সিয়াম হচ্ছে তরল তেজস্ক্রিয় ধাতু, যে তরল তেজস্ক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম, FR বলেছিলাম। ফ্রান্সিয়াম হচ্ছে তরল তেজস্ক্রিয় ধাতু, আর ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম, ঠিক আছে, এই ছটা হচ্ছে প্রাকৃতিক মৌল, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, এগুলোর কথা বলা হয়েছিল। কিন্তু ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে ইউরেনিয়াত্র মৌল বলেছিলাম, যেমন হচ্ছে নেপচুনিয়াম, ঠিক আছে, প্লুটোনিয়াম, এই পোলোনিয়াম, সরি, এগুলো হচ্ছে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলোকে আমরা বলে দিয়েছিলাম PU সম্ভবত। হ্যাঁ, এই এইগুলোকে আমরা বলে দিয়েছিলাম কি যে ইউরেনিয়াত্র মৌল, মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে ইউরেনিয়াত্র মৌল বলে, এগুলো আমরা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করে করতে পারি, ঠিক আছে। তো দেখো, এই তেজস্ক্রিয়তা জানার আগে আমরা একটু একটা গল্প একটু শুনে নেব, ঠিক আছে, যে তেজস্ক্রিয় আবিষ্কার কীভাবে হলো। দেখো, হ্যাঁ, 1896 সাল, কত সাল, 1896 সালে, ঠিক আছে, বিজ্ঞানী হেনরি বেকরেল এক্সপ্রেসি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে ভুলবশত এটা মানে এই রশ্মির আবিষ্কার হয়ে গেছিল। দেখো কেমন, দেখো রসায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে এই তেজস্ক্রিয়তা আবিষ্কারটা হচ্ছে মানে হঠাৎ এবং আকস্মিক। কি বললাম যে রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে এই তেজস্ক্রিয়তা, স্বাভাবিক তেজস্ক্রিয়তা হচ্ছে একটা হঠাৎ এবং আকস্মিক আবিষ্কার, ঠিক আছে। বিজ্ঞানী হেনরি বেকরেল কি করেছিলেন, একদিন একটা ইউরেনিয়াম ঘটিত লবণ, ঠিক আছে, ইউরেনিয়াম ঘটিত লবণটা হচ্ছে কি, ইউরেনিয়াম ঘটিত লবণটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম ইউরানিল সালফেট। তাহলে দেখো, এটা ইউরেনিয়াম ঘটিত লবণ, পটাশিয়াম ইউরানিল সালফেট, সংকেত হচ্ছে K2UO2SO4SO4 whole 2, 2H2O, এই পুরোটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পটাশিয়াম ইউরানিল সালফেট, K2UO2SO4 whole 2, ঠিক আছে। তো এই পটাশিয়াম ইউরানিল সালফেটটাকে কী করলো জানো, একটা শক্ত কাগজে মুড়লো, ঠিক আছে, শক্ত কালো একটা কাগজে মুড়লো, ঠিক আছে, মুড়ে ফটোগ্রাফিক প্লেটের উপর রাখলো। পটাশিয়াম এই ইউরানিল সালফেট লবণটাকে শক্ত একটা কাগজে মুড়ে আমার হচ্ছে একটা ফটোগ্রাফিক প্লেটের উপর রাখলো, রেখে একটা ডয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে। আর যে ঘরটার মধ্যে এক্সপেরিমেন্টটা করছিল সেই ঘরটা অন্ধকার ঘর ছিল, ঠিক আছে। তো অন্ধকার ঘর, কোনো তাপ আলো চাপ কিছু আসছে না, এবং ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে। কিছুদিন পর যখন সে ড্রয়ারটা খুলে ওই ফটোগ্রাফিক প্লেটটা বার করলো এবং তার উপরে যে লবণটা ছিল, হঠাৎ করে দেখছে যে ওই ফটোগ্রাফিক প্লেটের ওপর ইউরেনিয়াম লবণের একটা ছবি ফুটে উঠেছে। বিজ্ঞানী হেনরি বেকরেল কে 1896 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী করেছিল, এক্সপেরিমেন্টটা হচ্ছে হেনরি বেকারেল, হেনরি বেকারেল এক্সপেরিমেন্টটা করছিল, ঠিক আছে, 1896 সালে, ওই যেটা বললাম আর কি, ফটোগ্রাফি প্লেটের উপর শক্ত কাগজে একটা কাগজে মোড়া ইউরেনিয়াম লবণকে রেখে দিয়েছিল। তো হঠাৎ করে তিনি ভাবতে থাকলেন যে ওই অন্ধকারের মধ্যে ফটোগ্রাফি প্লেটের ওপর রশ্মি ফুটে উঠলো করে, কারণ আমরা জানি কোনো একটা যখন ছবি তুলতে হয় সেখানে একটা আলো ফেলতে হয়, কিন্তু এখানে আলো ছাড়াই অন্ধকারে যে ছবি ফুটে উঠলো, সে বিভিন্ন চিন্তাভাবনা করতে শুরু করলো যে কীভাবে এই ছবিটা ফুটে উঠলো। তিনি যে সিদ্ধান্তে পৌঁছালেন, যে এই ঘটনাটা দেখে কিছু সিদ্ধান্তে পৌঁছালেন, দুটো সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এক নম্বর, যে
এক নম্বর হচ্ছে, আমি লিখছি না বলে দিচ্ছি তবু শুনুন, এক নম্বর সিদ্ধান্তে বলছিলেন যে ইউরেনিয়াম ঘটিত লবণ থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি, সবসময় ইউরেনিয়াম ঘটিত যে কোনো লবণ থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হতে থাকে বা নির্গত হতে থাকে, যাকে কি যাকে কোনো অবস্থাতেই মানে হচ্ছে দমন করা যায় না, মানে আটকানো যায় না। তাহলে এক নম্বর সিদ্ধান্তে কী পৌঁছালেন যে ইউরেনিয়াম ঘটিত লবণ বা ইউরেনিয়াম বা ইউরেনিয়াম ঘটিত লবণ থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হতে থাকে, যাকে কোনো অবস্থাতে গিয়ে আটকানো সম্ভব নয়। মানে তুমি কোনো একটা চাপ তাপ আলো অনুঘটক এইসব দিয়ে যে আটকে দেবে এই রশ্মিটাকে বের করা থেকে, সেটা কিন্তু হবে না, এক ধরনের রশ্মি বেরোতেই থাকবে। দু নম্বর হচ্ছে কি যে এই রশ্মি অন্ধকারের মধ্যেও ফটোগ্রাফিক প্লেটকে কী করতে পারে, আক্রমণ করতে পারে, ঠিক আছে, এবং পাতলা ধাতব পাতকেও কী করতে পারে, ভেদ করতে পারে, ঠিক আছে। আর বিজ্ঞানী হেনরি বেকেল দেখছিল বলে এই রশ্মিটার নাম তিনি দিয়েছিলেন কি, বেকারেল রশ্মি। পরবর্তীকালে এই রশ্মিটার নাম হয়েছিল তেজস্ক্রিয় রশ্মি। তাহলে কথাটা বুঝতে পারলে কি বললাম, যে বিজ্ঞানী হেনরি বেকারেল কি করেছিল বললাম, ঠিক আছে, করার পর দেখলেন কি যে কি করেছিল যে ওই ইউরেনিয়াম ঘটিত লবণকে ফটোগ্রাফি প্লেটের উপর রেখেছিল, দিয়ে অন্ধকারে ডয়ের মধ্যে রেখে গেছিলো, কিছুদিন পর দেখলো কি ওই ফটোগ্রাফি প্লেটের উপর একটা ছবি উঠেছে। তাহলে কীভাবে উঠলো সেই নিয়ে ভাবতে ভাবতে কিছু সিদ্ধান্ত এলো। এক নম্বর কি বললো যে ইউরেনিয়াম বা ইউরেনিয়াম ঘটিত লবণ থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত থাকে, যাকে কোনো অবস্থাতেই কী করা যায় না, দমন করা বা আটকানো যায় না। দু নম্বর, এই রশ্মি অন্ধকারেও কিন্তু ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করতে পারে এবং কি পাতলা ধাতুর পাতকেও কি করতে পারে, ভেদ করতে পারে। বিজ্ঞানী হেনরি বেকারেল দেখেছিলেন বলে এই রশ্মিটার নাম দিয়েছিলেন কি, বেকারেল রশ্মি। পরবর্তীকালে এই রশ্মিটার নাম হলো তেজস্ক্রিয় রশ্মি, ঠিক আছে। এবার দেখো এই তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম বা ঘটনা বলতে পারো, ঠিক আছে। দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে ভালো করে শুনবে, যে ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, তাহলে যে ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজেই কোনো কিছুর প্রয়োজন ছাড়া না, নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস হতে থাকে, ঠিক আছে, মানে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হতে থাকে, এবং সেই সঙ্গে কিছু অদৃশ্য রশ্মি নির্গত করে, এবং যে বিক্রিয়ার হার শুধুমাত্র মৌল বা মৌলটির পরিমাণের উপর নির্ভর করে, বাহ্যিক কোনো ক্রিয়া যেমন চাপ তাপ আলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়া কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, মৌলের সেই ধর্মটাকে বলা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। ভালো করে বুঝেছ, আবার বলি শোনো, যে ধর্মের প্রভাবে, তাহলে একটা ধর্ম তেজস্ক্রিয়তা বা একটা ঘটনা, যে ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হতে থাকে, তাহলে এক ধরনের মৌল ছিল বিভাজিত হয়ে নতুন মৌলে পরিণত হতে থাকে এবং সেই সঙ্গে অদৃশ্য রশ্মি ছেড়ে দিতে বা বিকিরণ করতে থাকে, এবং যে বিক্রিয়ার হার শুধুমাত্র মৌলটির কি মৌল বা মৌলটির পরিমাণের উপর নির্ভর করে, কি পরিমাণ আছে, বাহ্যিক মানে কোনো ক্রিয়া যেমন চাপ তাপ আলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়া কোনো কিছুর দ্বারা প্রভাবিত করা যায় না, মৌলের এই সেই ধর্মটাকে বলা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। বোঝা গেল? এবার দেখো তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে, ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ মানে যেসব পদার্থগুলো এই তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। যেমন ইউরেনিয়াম 92238, ঠিক আছে, মনে রাখবে যে ইউরেনিয়াম বা ইউরেনিয়াম ঘটিত সমস্ত লবণই কি তেজস্ক্রিয় পদার্থ। তাহলে দেখো যেসব পদার্থ বা মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে, বা এক কথায় আমরা বলতে পারি যেসব মৌল থেকে স্বাভাবিক মানে নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন অদৃশ্য রশ্মি বিকিরণ হতে থাকে সেই পদার্থগুলোকে বলা হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ।
বোঝা গেল। এবার দেখো তেজস্ক্রিয় পদার্থ কাকে বলা হবে, যে কারা তেজস্ক্রিয়, কারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে? আমরা তো বলতে পারি যে কারা তেজস্ক্রিয় তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে, ভালো করে দেখো আমি বলে দিচ্ছি তো তেজস্ক্রিয়তা কারা প্রদর্শন করবে। দেখো ধরো এই লিখলাম, ধরো ইউরেনিয়াম 92,238, বা লিখলাম দেখো থোরিয়াম 90,234। আচ্ছা দেখো এইগুলোকে কী বলা হচ্ছে বলো দেখি, এগুলোকে বলা হচ্ছে নিউক্লাইড। কী বলা হচ্ছে? নিউক্লাইড। দেখো নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা, তাহলে এটাকে কী বলে? পারমাণবিক সংখ্যা। এটাকে কী বলা হচ্ছে? ভর সংখ্যা। এটাও পারমাণবিক সংখ্যা, এটা ভর সংখ্যা, ঠিক আছে। দেখো নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট এক একটি মৌলের কি পরমাণুকে বলা হচ্ছে? নিউক্লাইড। তাহলে নির্দিষ্ট ভর সংখ্যা ও নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এক একটি মৌলের পরমাণুকে বলা হচ্ছে কি? ওই মৌলের নিউক্লাইড। দেখো যেসব মৌলের ভর সংখ্যা, তাহলে দেখো তেজস্ক্রিয়তা কারা প্রদর্শন করে, ঠিক আছে লিখছি, দেখো তেজস্ক্রিয়তা কারা প্রদর্শন করে, যেসব মৌলের, ঠিক আছে, পরমাণুর ভর সংখ্যা 210 বা 210-এর থেকে বেশি হয় তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে বুঝতে পেরেছো তেজস্ক্রিয় পদার্থ কাকে বলবো? যে যেসব মৌলের কি পরমাণুর ভর সংখ্যা কি 210 বা 210-এর থেকে বেশি, তারাই হচ্ছে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, ঠিক আছে। এবার দেখে নাও তাহলে এই 238, তাহলে 238, দেখো নিশ্চয়ই গেটার দাম কত? 210। তাহলে এটা কি হচ্ছে? তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। আবার দেখো 234 ভর সংখ্যা এটা, তো তাহলে এটা ভর সংখ্যা, তাহলে দেখো 234, দেখো গেটার দেন 210, তাহলে কিন্তু এরা তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। বোঝা গেল? আচ্ছা দেখো এবার বলি, ফার্স্ট দেখো 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরি বেকারেল প্রথমে তেজস্ক্রিয়তা সম্পর্ক কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। এই একই সময়ে মানে এই 1896 সালে আরও দুজন বিজ্ঞানীর এই ধরনের পরীক্ষা করতে যেয়ে কী পেলো দেখো বলছি। দেখো এই সমসময়ে দুজন বিজ্ঞানী, এক হচ্ছে বিজ্ঞানী মাদাম কুরি আর পিয়ের কুরি। কী বললাম? বিজ্ঞানী মাদাম কুরি আর পিয়ের কুরি, ঠিক আছে। দেখো বিজ্ঞানী হচ্ছে মাদাম কুরি ও তার স্বামী, ঠিক আছে, পিয়ের কুরি, মানে দুই কুরি দম্পতি অ্যাকচুয়ালি, ঠিক আছে, কুরি দম্পতি। এরা হচ্ছে কি করলেন এই তেজস্ক্রিয়তা সম্পর্ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে, যে ইউরেনিয়ামের আকরিক, ইউরেনিয়ামের আকরিক পিচ ব্লেন্ড U3O8, ভালো করে মনে রাখবে যে ইউরেনিয়ামের আকরিক কি? পিচ ব্লেন্ড। পরে কিন্তু এমসিকিউ করতে পারে যে ইউরেনিয়ামের আকরিকের নাম কি, ঠিক আছে। ইউরেনিয়ামের আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড থেকে দুটি তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম পিও ও রেডিয়াম আবিষ্কার করেন। তাহলে কি বুঝলে? তাহলে এই মাদাম কুরি ও তার স্বামী পিয়ের কুরি ইউরেনিয়ামের আকরিক পিচ ব্লেন্ড থেকে কি দুটি তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম ও ইউরেনিয়াম আবিষ্কার করেন, ঠিক আছে। দেখো এদের তেজস্ক্রিয়তা
যেখানে কেমন এদের তেজস্ক্রিয়তা শোনো ভালো করে, যে এই রেডিয়ামের তেজস্ক্রিয়তা, রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বেশি। বুঝতে পেরেছ? দেখো তাহলে রেডিয়ামের তেজস্ক্রিয়তা, এই দেখো ভালো করে বুঝো যে রেডিয়াম আমরা ভাবছিলাম যে ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল, কিন্তু ইউরেনিয়ামের থেকেও আরও দেখো হাইলি তেজস্ক্রিয় মৌল কী কী আছে, দেখো পোলোনিয়াম আবার রেডিয়াম, ঠিক আছে, যেখানে রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ। কাকে 10 লক্ষ গুণ বলে বুঝতে পেরেছো? তাহলে বুঝো যে এটা আবার কত তেজস্ক্রিয়, মানে কত ফাস্ট এরা কি রশ্মি বিকিরণ করতে পারে, ঠিক আছে। তাহলে রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় কী হচ্ছে 10 লক্ষ গুণ বেশি। এবার দেখো তাহলে অ্যাকচুয়ালি দেখো এইখানে তোমরা দেখছো যে যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা রশ্মি, আমরা তেজস্ক্রিয়তার সংজ্ঞা বলেছিলাম যে কী হচ্ছে যে কোনো একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস কী করে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি হয়। মানে যেমন দেখো আমরা মুছছি এখানে, ধরো ধরো আমরা দেখেছিলাম যে ধরো পটাশিয়াম, তাহলে পটাশিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, ঠিক আছে, তারা পটাশিয়াম, ঠিক আছে, তারা এখান থেকে একটা ইলেকট্রন বেরোয়, তাহলে কে প্লাস হয়, ঠিক আছে, তারপর পটাশিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু পটাশিয়াম আয়নই রইল। কিন্তু এই তেজস্ক্রিয় পদার্থগুলো আমরা ডেফিনেশনই বলেছি যে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, ঠিক আছে। যেমন ধরো এইখানে ধরো একটা এক্স একটা মৌল ধরো, ঠিক আছে, এখানে ধরো ওয়াই বলছি, এখানে জেড বলছি, তাহলে দেখো এরকম একটা মৌল, এ কিন্তু যে অদৃশ্য রশ্মি দেখো, মানে অদৃশ্য রশ্মি বিকিরণ করে এ কিন্তু কখনো এক্স থাকবে না, ধরো আলাদা কিছু হয়ে গেল যে এম টেম হয়ে গেল, ঠিক আছে, ধরো এম, তাহলে এখানটা ধরো চেঞ্জ হয়ে গেল, ধরো এটা ধরো জেড না থেকে ধরো ও হয়ে গেল, ঠিক আছে, এটা পি হয়ে গেল, আমি ধরো কথার কথা বলছি। মানে আমি এটা বোঝাতে চাইলাম যে যেখানে ধরো আমরা যেভাবে দেখেছি কোনো একটা মৌল থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেই মৌলের আয়ন তৈরি হয়ে যায়, কিন্তু এখান থেকে কখনো একটা মৌল দেখো এক্স এক্স, তাহলে এইখান থেকে কিন্তু অদৃশ্য রশ্মি, মানে অদৃশ্য রশ্মি বিকিরণ করে কিন্তু দেখো নতুন মৌল এম পরিণত হয়ে গেল, ঠিক আছে। মানে উদ্দেশ্য বোঝাতে চাইলাম যে কি একই মৌল থাকবে না, কিন্তু মানে ভারী মৌলের নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়ে নতুন মৌল সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা প্রকৃতিতে দেখি কিন্তু যে এই ইউরেনিয়াম বলো থোরিয়াম বলো যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে যখনই আমরা আলফা বিটা সরি এবার আগে বলে দিই, দেখো শোনো তেজস্ক্রিয় রশ্মি থেকে কী কী অদৃশ্য রশ্মি বিকিরণ হতে পারে, দেখো আলফা কমা বিটা আর হচ্ছে গামা, এই তিন ধরনের রশ্মি বিকিরণ হয়, ঠিক আছে। মনে থাকবে যে বলছি না তেজস্ক্রিয়তা কাকে বলে, বলেছিলাম যে কোনো মৌলের, তাই তো, কোনো আমরা বলেছিলাম কি যে ধর্মে পাবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে, নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের সৃষ্টি হয়। তাহলে দেখো এইখান থেকে একটা ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন মৌলের সৃষ্টি হচ্ছে, এবং সঙ্গে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করতে পারে। কী কী অদৃশ্য রশ্মি? সেই অদৃশ্য রশ্মিগুলো হচ্ছে কি আলফা বিটা গামা, এই অদৃশ্য রশ্মিগুলো কী করে বিকিরণ করে, ঠিক আছে, বিকিরণ করে কী হয় নতুন মৌল সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এবং যেটা কি শুধুমাত্র যে বিক্রিয়ার হারটা শুধুমাত্র কি মৌলর পরিমাণ এবং মৌলের উপর নির্ভর করছে, বাহ্যিক কোনো চাপ তাপ আলো অনুঘটক কোনো কিছুর উপর নির্ভর করে না, তাকে কী হচ্ছে তেজস্ক্রিয়তা বলে বলেছিলাম। তাহলে কী কী রশ্মি নির্গত হয়, সেগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে দেখো এই এক্স থেকে যদি আলফা বিটা গামা যা কিছু ধরো বিকিরণ হলো হয়ে কিন্তু একদম আলাদা মৌল সৃষ্টি হবে, ঠিক আছে।
বোঝা গেল? এবার দেখো যে ভারীর এখানে এবার একটা নতুন এবার জানতে হবে যে কি হচ্ছে জনক পরমাণু আর দুহিতা পরমাণু, ঠিক আছে? জনক পরমাণু আর দুহিতা পরমাণু, ঠিক আছে? দেখো এইটাকে এটাকে বলা হচ্ছে জনক পরমাণু, ভালো করে বুঝবে। দেখো যেটা থেকে যেই মৌলটা থেকে রশ্মি নির্গত হতে থাকে সেটাকে বলা হচ্ছে কি জনক পরমাণু বা ফাদার এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর যেটা তৈরি হলো সেটাকে বলে অপাত্য বা কি হচ্ছে দুহিতা, ঠিক আছে? ডটার ডটার এলিমেন্ট আর এটা হচ্ছে কি ফাদার এলিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে দুহিতা। তাহলে বুঝতে পেরেছো যে যে মৌলটা থেকে অদৃশ্য রশ্মি বিকিরণ হতে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে বলবো কি জনক পরমাণু। আর আলফা বিটা গামা বা এই অদৃশ্য রশ্মি বিকিরণের ফলে যে মৌলটা সৃষ্টি হলো বা অপত্যটা সৃষ্টি হলো তাকে বলবো কি দুহিতা পরমাণু বা ডটার এলিমেন্ট। পরিষ্কার বুঝতে পেরেছো? এবার দেখো যে কোনো হচ্ছে যে কোনো মৌল থেকে তেজস্ক্রিয় মৌল থেকে, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কোনো মৌল থেকে অদৃশ্য রশ্মি বিকিরণ হবে না। যাদের ভর সংখ্যা 210-এর বেশি বা 210-এর সমান তারা হচ্ছে নিশ্চয়ই তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। তাহলে এবার দেখো যে কি হয়, আমরা বলছি এটা একটু মনে রাখবে লাস্ট, এটাই আজকের হয়তো শেষ বলে দেবো। দেখো ধরো যে কোনো মৌল বিভাজন হচ্ছে, ধরো ইউরেনিয়াম 92, ধরো 238, ঠিক আছে? দেখো যে কোনো মৌলের বিভাজন, দেখো এর হচ্ছে এখান থেকে আলফা বেরোচ্ছে, তারপরে ধরো বিটা বেরোচ্ছে, ঠিক আছে? এরকম আলফা বিটা যা খুশি বেরিয়ে, ঠিক আছে, যা খুশি বেরিয়ে লাস্ট যে আমরা পাবো, ঠিক আছে, সেটা থাকবে লেড। মনে থাকবে এই কথাটা, ভালো করে শোনো কথাটা, যে কোনো তেজস্ক্রিয় মৌলের বিঘটন শুরু হচ্ছে, দেখো ভালো করে, এটা হচ্ছে কি মৌল, এটা হচ্ছে ফাদার এলিমেন্ট বা জনক পরমাণু, ঠিক আছে? দেখো এটা থেকে যখন বিঘটন শুরু হচ্ছে মানে অ্যাকচুয়ালি তাহলে জনক বলেছি কি যার বিঘটন হয় বা যে মৌলটা অদৃশ্য রশ্মি বিকিরণ করতে থাকে বা যার বিঘটন হয় যে ভাঙতে শুরু করে সেটা হচ্ছে কি জনক পরমাণু। তাহলে দেখো এর জনক পরমাণু থেকে দেখো আলফা বিটা এইসব রশ্মিগুলো বেরোচ্ছে, গামাও বেরোতে পারে, ঠিক আছে? আলফা বিটা গামা এই রশ্মিগুলো বেরোচ্ছে, বেরিয়ে লাস্ট পরিণতি কী হবে জানো? লাস্ট পরিণতি হবে লেড, বুঝতে পেরেছো? ধরো থোরিয়াম, ইউরেনিয়ামের জায়গায় ধরো থোরিয়াম কথা ভাবলাম, থোরিয়াম 90, ধরো 234, ঠিক আছে? তাহলে এরও কিন্তু সেই আলফা বিটা, ঠিক আছে, গামা এইসব বেরিয়ে বেরিয়ে কিন্তু লাস্ট পরিণতি কিন্তু সেই লেড। তোমরা কিন্তু ভালো করে কথাটা শুনে রাখবে, যে কোনো তেজস্ক্রিয় মৌলের বিঘটন হতে 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 লাস্ট পরিণতি কিন্তু লেড থাকে, ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেন যে স্যার লেডই কেন পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না কেন, ভালো করে শোনো উত্তরটা। প্রকৃতির মধ্যে প্রাপ্ত সবচেয়ে ভারী এবং স্থায়ী মৌল হচ্ছে লেড, এর থেকে ভারী এবং স্থায়ী কোনো মৌল নেই। আর আমরা জানি সব তেজস্ক্রিয় মৌলগুলো কি ভারী, কারণ দেখো এদের ভর সংখ্যা কত বেশি। তাহলে দেখো এই ভারীগুলো ভেঙে ভেঙে এমন একটা জায়গায় যেতে চাইবে, আমরা জানি পৃথিবীতে সবাই চাই শান্তি সুস্থির চাই, তাহলে এই মৌলগুলো ভেঙে ভেঙে এমন একটা জায়গায় যাবে যেখানে সে কি হবে স্থায়ী হবে সুস্থিত হবে। তাহলে বললাম কি সমস্ত মৌলের যে তেজস্ক্রিয় মৌলগুলোর পরমাণু ভাঙতে লেডে যেয়ে পৌঁছায়। দেখো লেড 82 লেড, ঠিক আছে, তাহলে লেডে যে পৌঁছায়। আর লেডের ভর সংখ্যা কখনো 208 হয়, কখনো 206 হয়, কখনো 207 হয়, কখন 208 হয়, কখন 206 হয়, কখন 207 হয় বলে দিচ্ছি। তো মনে রাখবে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ কী হচ্ছে বিঘটন হতে হতে লেডে যে পৌঁছায়, ঠিক আছে? এবার দেখো কারণ বললাম যে লেড হচ্ছে সব থেকে ভারী প্রকৃতির মধ্যে প্রাপ্ত প্রাকৃতিক প্রাপ্ত, ঠিক আছে, প্রকৃতির মধ্যে প্রাপ্ত সব থেকে ভারী এবং সুস্থিত মৌল হচ্ছে লেড। তাই কিন্তু সমস্ত তেজস্ক্রিয় পদার্থের বিঘটন হয়ে শেষ পরিণত হবে লেড, ঠিক আছে? এবার দেখো কারা হবে, দেখো এটাকে এই ইউরেনিয়াম, এটা ইউরেনিয়াম শ্রেণী, ইউ হচ্ছে ইউরেনিয়াম শ্রেণী, তাহলে ইউরেনিয়ামের শ্রেণীর বিঘটন হতে 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 শেষ পরিণত হবে লেড 208, বোঝা গেল? তাহলে ইউরেনিয়াম শ্রেণীর। আর এটা দেখো টিএইচ মানে থোরিয়াম, এই থোরিয়াম শ্রেণীর, ঠিক আছে, বিঘটন হতে 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 যে শেষ পরিণত হবে সেটা হচ্ছে লেড 206। একই রকমভাবে অ্যাক্টিনিয়াম সিরিজ আছে, তাহলে তিনটে সিরিজের আমরা কথা নাম শুনলাম, ইউরেনিয়াম সিরিজ,
থোরিয়াম সিরিজ আর অ্যাক্টিনিয়াম সিরিজ। অ্যাক্টিনিয়াম সিরিজ ওর যদি পরিণতি হয় শেষ পরিণতি হবে লেড 82,207। বোঝা গেল? তাহলে দেখো লাস্ট আর একটা কোশ্চেন আছে যে তেজস্ক্রিয় খনিতে, তেজস্ক্রিয় পদার্থের খনিতে কি, তেজস্ক্রিয় পদার্থের খনিতে লেড ধাতু পাওয়া যায় কেন? ভালো করে শুনবে কথাটা। তাহলে তেজস্ক্রিয় পদার্থের খনিতে লেড ধাতু পাওয়া যায় কেন? তাহলে দেখো তেজস্ক্রিয় পদার্থ মানে তোমরা জানো সেখানে হয় ইউরেনিয়াম, থোরিয়াম বা অ্যাক্টিনিয়াম, এগুলো পাওয়া যাবে। তাহলে খনিতে যদি ইউরেনিয়াম, থোরিয়াম বা অ্যাক্টিনিয়াম এগুলো যদি পাওয়া যায়, তাহলে তোমরা জানো এই ইউরেনিয়াম, থোরিয়াম বা অ্যাক্টিনিয়াম এদের কি বিঘটন হতে 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 শেষ পরিণতি কী দাঁড়াবে? শেষ পরিণতি লেড হবে। যেমন তোমরা যদি তেজস্ক্রিয় খনিতে যদি ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম শ্রেণীর লবণ, তাহলে ইউরেনিয়াম শ্রেণীর লবণের শেষ পরিণত কী হবে? লেড 208। আর যদি অ্যাক্টিনিয়াম সিরিজের মৌল থাকে সেখানে কী হবে? লেড 207। আর যদি থোরিয়াম শ্রেণীর মৌল থাকে তাহলে শেষ পরিণতি তার কত হবে? শেষ পরিণতি মানে বিঘটন হতে 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 শেষ পরিণতি দাঁড়াবে কি? লেড 206। তাহলে সমস্ত মৌলগুলোর বিঘটন হয়ে তুমি শেষ মৌল কী পেলে বলো দেখি? কী পেলে? লেড পেলে। তাই আমাদের বলতে হবে যে সেই জন্যে কী হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থের খনিতে আমরা লেড পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে আজকের পড়া এইখান পর্যন্ত রইল। তোমরা যে জায়গাটা বুঝতে পারছো না বা বলতে পারছো না, একদম সোজা চ্যাপ্টার এবং নতুন চ্যাপ্টার, ঠিক আছে, যেখানটা বুঝতে পারছো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মিশনের সঙ্গে কন্ট্যাক্ট করবে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। পরবর্তী ক্লাসে এই আলফা বিটা গামা এই সম্পর্কিত পড়াশোনাগুলো করানো হবে, যে কোনো একটা মৌল থেকে যদি আলফা বেড়ে যায় তার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হবে, গামা বেড়ে গেলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হবে, আর বিটা বেড়ে গেলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার কী পরিবর্তন হবে, এবং তার সম্পর্কিত আরও কিছু আলোচনা করবে। আজকের ক্লাস এইখানে পর্যন্ত, ধন্যবাদ।